হেলথ ইজ ওয়েলথে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। সকলের সুস্থ জীবন কামনা করে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয়। বিভিন্ন ভেষজ পদ্ধতিতে দাঁত নিরাময়। দাঁত একটি আকস্মিক রোগ যা সাধারণ মানুষের হয়ে থাকে, তবে সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। আমার এই ভিডিওটির মাধ্যমেই আপনারা উপকার পেয়ে যাবেন। তাহলে আসুন শুরু করা যাক। কেশুত সর্ষে চাকুন্দে বীজ ও বিরঙ্গ একসঙ্গে 5 থেকে 7 দিন বেটে প্রলেপ দিতে হবে। একটি পাথরের বাটির মধ্যে নারকেলের মালা আগুন দিয়ে পোড়াতে হবে। মালাটি জ্বলন্ত অবস্থায় অন্য একটা পাথর বাটি দিয়ে ঢাকা দিতে হবে। আধ ঘন্টা পরে ঢাকা তুললে দেখা যাবে পাথরের বাটিতে কালো কালো তেলের মতো পদার্থ জমেছে। আক্রান্ত স্থানে এই তেল লাগাতে হবে দিনে 1 বার করে 3 দিন। তুলসী পাতার রস, ভৃঙ্গরাজ পাতার রস, লবণ মিশিয়ে দাঁতে লাগাতে হবে দিনে 3 বার করে 5 থেকে 7 দিন। কাঁচা পেঁপে যদি থাকে তাহলে সেই কাঁচা পেঁপের আঠা দাঁতে 1 দিন ছাড়া পরপর 7 দিন অবধি লাগাতে হবে। পুনরায় জেনে নিই কী কী উপায়ে আপনারা এই ভেষজ পদ্ধতির সাহায্যে দাঁত নিরাময় হবেন। একটি পাথরের বাটির মধ্যে নারকেলের মালা আগুন দিয়ে পোড়াতে হবে। মালাটি জ্বলন্ত অবস্থায় অন্য একটা পাথর বাটি দিয়ে ঢাকা দিতে হবে। আধ ঘন্টা পরে ঢাকা তুললে দেখা যাবে পাথরের বাটিতে কালো কালো তেলের মতো পদার্থ জমেছে। আক্রান্ত স্থানে ওই তেল লাগাতে হবে দিনে 1 বার করে 3 দিন। কাঁচা পেঁপের আঠা দাঁতে 1 দিন ছাড়া পরপর 7 দিন অবধি লাগাতে হবে। কেশুত সর্ষে চাকুন্দে ও বিরঙ্গ একসঙ্গে 5 থেকে 7 দিন বেটে প্রলেপ লাগাতে হবে। এছাড়া আপনারা তুলসী পাতার রস, ভৃঙ্গরাজ পাতার রস লবণ দিয়ে মিশিয়ে দাঁতে লাগাবেন 3 বার করে 5 থেকে 7 দিন। তাহলে দেখবেন আপনি অতি সহজেই দাঁত থেকে মুক্তি পেয়েছেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদের অনেকেরই রোগ নিরাময় হবে এবং দাঁতের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। যদি এরকম হয় তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে ভবিষ্যতে আমি আরও নতুন নতুন ভিডিও বানানোর আকাঙ্ক্ষা দেখাতে পারব। আশা করি আপনাদের কাজে লাগবে ভিডিওটি। আপনারা যদি নতুন নতুন আরও ভিডিও আমার কাছে চান তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে শেষ করছি আমার আজকের আলোচনার বিষয়। নমস্কার, ধন্যবাদ।